হাই, আমি শোভন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি একটা ওয়েব ফিল্মের রিভিউ করব। ওয়েব ফিল্মটার নাম হলো কসাই, যেটা বেশ কিছুদিন আগে আই থিয়েটার বলে বাংলাদেশের একটা অ্যাপ আছে সেই অ্যাপে কিন্তু চলে এসেছে। তো এটা রিটেন অ্যান্ড ডিরেক্টেড বাই হলো অনন্যা মামুন, এবং লিড কাস্টে আছে রাশেদ মামুন, অপু, নীরব হোসেন, প্রিয় মনির মতো বেশ তারকা খচিত অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসরা। তো এটা 1 ঘন্টা 31 মিনিটের একটা ওয়েব ফিল্ম। তা এখানে আমি যদি শুরুতেই আমি স্টোরিটা একটু করে বলি, সেটা হলো যে বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার একটা ভালো সুযোগ আছে, এবং বাংলাদেশের লোকজনও মোটামুটি মানে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে থাকে। তো এখানে দেখানো হয় যে 5টা ফ্যামিলি থেকে 5 জন রয়েছে, যারা মানে সেই 5টা ফ্যামিলির মানে লিডার বা হর্তাকর্তা বা হাজবেন্ড বলা যায়, বা কারো দাদা বা কারো বাবা বা এরকম কেউ হাজবেন্ড। তা এরকম বেশ কিছু এরকম 5টা ফ্যামিলি থেকে যায়, বা কারো ছেলেও রয়েছে, যে একজন মিউজিশিয়ান রয়েছে যে আর কি পরে মারা যায়। তো এরকম 5 জনকে রয়েছে, এবং তারা একটা নেটমার্ক বলে একটা ট্রাভেল এজেন্সি আছে, সেখানে যায় এবং তারা তাদেরকে বলা হয় যে তাদের ভিসা পাসপোর্ট রেডি এবং তাদেরকে ইটালি পাঠানো হবে। এবং পরবর্তীকালে পুরো ব্যাপারটা 180 ডিগ্রি ঘুরে যায়, তারা কিন্তু ইটালি যায় না, তারা বাংলাদেশেরই একটা অন্য জায়গায় তাদের কিন্তু পুরোপুরিভাবে আটকে রাখা হয়। এবং সেই 5 জন যে ভিকটিম থাকে, এবং তারা কিন্তু এমন একটা মানে ট্র্যাপড বাই এমনভাবে হয়ে পড়ে একটা দলের কাছে, যারা কিন্তু এরকম মানে মানুষ মেরে দেয়। এবং দেখা যায় প্রায় তারা 6 মাসে প্রায় 23 জনকে পুরোপুরিভাবে কেটে দিয়েছে, পুরোপুরিভাবে মেরে ফেলেছে, এবং সেটা একটা ফেক ট্রাভেল এজেন্সি। তারা কিন্তু কখনোই এরকম মানে টাকা নেওয়া হয়, কিন্তু কখনোই তারা বাইরে পাঠায় না। তা যাই হোক, এইভাবে স্টোরিটা তৈরি হয়েছে, এবং 1 ঘন্টা 31 মিনিটের যে ওয়েব ফিল্ম, স্ট্রং স্ক্রিন প্লে, কিন্তু তার যে এক্সিকিউশনটা কিন্তু একদমই স্ট্রং নয়। এখানে লিড কাস্টে যারা রয়েছে, যাদের নাম আপনাদের একটু আগে বললাম, তারা ছাড়া বাকি যারা কোস্টার্স রয়েছে, তাদের অ্যাক্টিং কিন্তু প্রচণ্ড প্রচণ্ড উইক। যার জন্য কি হয় যে এক্সিকিউশন ভালো হওয়া সত্ত্বেও তাদের যে মানে ডায়লগ ডেলিভারি বা কথা বলার যে ধরনগুলো কিন্তু প্রচণ্ড ক্লিশে লাগে এবং চোখে লাগে। কিন্তু 1 ঘন্টা 31 মিনিটে যে ওয়েব ফিল্মটা কিন্তু আপনাকে বেশ এনগেজ করে রাখবে, কিন্তু এই অ্যাক্টিং স্কিলগুলোর জন্য কিন্তু কিছু কিছু জায়গায় আপনাকে বেশ মানে উইক মনে হবে। এমনকি যে এখানে যে দুটো গান রয়েছে, গান দুটোও কিন্তু আউটস্ট্যান্ডিং, খুব ভালো গান। শুধু তাই নয়, যেভাবে স্ক্রিন প্লেটাকে সাজানো হয়েছে, তার সাথে বিজিএম, এডিটিং, লাইটস, কস্টিউম থেকে শুরু করে প্রচণ্ড ভালো। এবং এখানে রাশেদ মামুন, অপু, এখানে সে যেরকম অভিনয় করেছে মানে অ্যাজ এ ভিলেন হিসেবে, তার অভিনয় কিন্তু আউটস্ট্যান্ডিং। সে সেই জন্যই তাকে যে সবসময় কসাই বলা হয়েছে, সে যেভাবে মানুষ মারে। এবং এখানে আর একটা জিনিস যেটা, সেটা হলো এখানে কোনো ব্রুটালিটিকে কিন্তু সেভাবে দেখানো হয়নি। মানে সে যে কসাই, সে যে মানুষ মানে সেটা ঠিক আছে, কিন্তু কোনো ব্রুটালিটিকে কিন্তু এখানে কিন্তু পুরোপুরিভাবে কোনো ভাবে কিন্তু সেটাকে সেটার উপর জোর দেওয়া হয়নি, যেটা কিন্তু একটা স্ট্রং একটা পয়েন্ট। কিন্তু এদিক আরেক দিক থেকে বলতে গেলে সেটাও একটা উইক পয়েন্ট, যেভাবে কসাই নামটা দেখানো হয়েছে সেভাবে কিন্তু কোনো ব্রুটালিটির ছবিও কিন্তু এখানে নেই। তা যাই হোক, সব মিলিয়ে কিন্তু আমার কিন্তু অ্যাভারেজ লেগেছে, আমি আরও বেটার এক্সপেক্ট করেছিলাম। কিন্তু দেখুন, শুধু রাশেদ মামুন অপুর একার পক্ষে তো একটা ওয়েব ফিল্মতে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, সে ছাড়া বা মানে নীরবের অভিনয় আমার মোটামুটি লেগেছে, প্রিয়মণির অভিনয় আমার মোটামুটি লেগেছে, খুব যে আহামরি তা বলবো না। কিন্তু পুরোপুরি আমি যদি মানে অ্যাক্টর নির্ভর যদি আমি পুরোপুরি ওয়েব ফিল্মটাকে বলি, তাহলে পুরো সেন্টারে কিন্তু বসে আসে রাশেদ মামুন অপু, এবং তার অভিনয় এখানে আমার সব থেকে ভালো লেগেছে। আমি আর একটা স্টোরি স্পয়লার করবো না, কারণ কসাই মোটামুটি নতুন একটা ওয়েব ফিল্ম, খুব একটা পুরনো নয়, এখনও হয়তো অনেকেই দেখেনি, বা বাংলাদেশি যারা আমার দর্শক বন্ধুরা বা যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদেরও আমি হাইলি রেকমেন্ড করবো, আপনারা আই থিয়েটার যে অ্যাপটা সেটা আপনাদের পক্ষে সাবস্ক্রাইব বা সাবস্ক্রিপশন নিয়ে অনেক সুবিধা, আপনারা সেটা সাবস্ক্রিপশন নিয়ে অবশ্যই কসাই মুভিটা দেখতে পারেন। ওয়ান টাইম ওয়াচের জন্য ঠিক আছে, আমি সেই জন্য হাইলি রেকমেন্ড করছি না, কিন্তু জাস্ট ওয়ান টাইম ওয়াচের জন্য আপনারা কিন্তু কসাই ওয়েব ফিল্মটা দেখতেই পারেন। তো এছাড়াই ছিল আমার কসাই ওয়েব ফিল্মের রিভিউ। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবো না। সাবস্ক্রাইব করতে হলে কী করতে হবে আপনারা অবশ্যই এতদিনে জেনে গেছেন, রেড বাটনটা ক্লিক করতে হবে, এবং নোটিফিকেশানের জায়গাটা অল বলে যে জায়গাটা, সেখানে বেলটা বাজিয়ে দিতে হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, লটস অফ লাভ, বাই।